অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন টাকা আসে কোত্থেকে, আপনারা অবাক হবেন যে গত 24 ঘন্টায় 3 লক্ষের বেশি ডিলিংস হয়েছে, অর্থাৎ 3 লক্ষের বেশি ট্রানজেকশন হয়েছে, মানুষ 3 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছে, কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 500 টাকা, কেউ 50,000, 1 লাখ টাকা। আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না। অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে, আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণের টাকা চলবে ইনশাআল্লাহ। সোনা ফাউন্ডেশনের যে কার্যক্রম আলহামদুলিল্লাহ চলমান, সেই চলমান সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ভাইরা যে প্যাকেজিং এর কাজ করতেছেন আলহামদুলিল্লাহ, সেই প্যাকেজিং এর স্তূপের পর স্তূপ আপনারা জানেন এখন পর্যন্ত 600 মেট্রিক টন এখানে খাবার এসেছে আলহামদুলিল্লাহ, এবং সেইগুলি আলহামদুলিল্লাহ এই জায়গাতে প্যাকেজিং চলতেছে। আমি বিশেষত আপনারা যারা আলহামদুলিল্লাহ এই কাজের সাথে সম্পৃক্ত হয়েছেন, দেশে বিদেশে থেকে যারা আপনারা সহযোগিতা করতেছেন, আমি মূলত জুমার নামাজের পরে এখানে আসছি, এবং আমাদের ভাইদের যে কর্মযজ্ঞ সেটা দেখে আমরা আপ্লুত হয়েছি। এর আগে আমরা সুনামগঞ্জ সিলেটের জন্য আলহামদুলিল্লাহ শেখ আহমদুল্লাহর নেতৃত্বে আমরা যে ত্রাণ প্যাকেজিং এর যে বাংলাদেশে বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলাম, এই মুহূর্তে আমাদের একটা টিম আলহামদুলিল্লাহ কি বলে অন দা স্পটে আছে, ফেনীতে আছে, যারা উদ্ধার কাজ করছে, সাথে সাথে তাদের জন্য খাবারের যে ব্যবস্থাপনা এবং তাদের উদ্ধার পরবর্তী তাদের যেন যে ত্রাণ কার্যক্রম সেটা দেখানোর জন্য মূলত আমরা এসেছি। আপনারা এখানে যারা দেখতেছেন, এখানে যে মানুষেরা আসছেন সকলে স্বেচ্ছাশ্রমিক হিসাবে এখানে আসছেন, সকাল থেকে তারা নিজের খেয়ে নিজেরা তারা কাজ করতেছেন, এই এই জায়গাতে এসে জড়ো হয়ে যাচ্ছে। আমি শুরু থেকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ যে আলহামদুলিল্লাহ কিভাবে এই কার্যক্রমগুলো চলতেছে। শেখ আহমদুল্লাহ আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ, তিনি আপনাদের সাথে কিছু প্রশ্ন করবো, আপনাদের যেগুলো প্রশ্ন আমরা পেয়েছি সেই উত্তরগুলো দিবেন। আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইজান, কোথা থেকে আসছেন আপনারা? মাশাআল্লাহ, কখন থেকে আপনারা কাজ করছেন? আমরা জুমার পর আসছি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের জি আমরা আমাদের ভাইদের জন্য যেটা বরাবর সেই ভালোবাসা বিতরণের ট্রাস্টের জায়গা আজকে আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন, আজকে আসুন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসায় এখানে সকল শ্রেণী পেশার আলেম ওলামা সকলেই কাজ করছেন আমাদের ভাইজানেরা আলহামদুলিল্লাহ। আপনারা দেখলে বুঝবেন এখানে সকলে কাতারের সাথে কাতার মিলায় আজকে আমাদের ভাইরা যে পরিমাণ আক্রান্ত সেটার তুলনায় এই পরিশ্রম হয়তো আমাদের কিছুই নয়, কিন্তু এই ভালোবাসাটুকু আমরা তাদের কাছে পৌঁছাতে চাই। আমাদের ভাই আমাদের বোনেরা যারা আক্রান্ত আছেন আমরা ইনশাআল্লাহ এমন একটি কার্যক্রম এমন একটা ভাবে অবদান রাখতে চাই সকল দেশের মানুষ যেটাতে আগ্রহী হয়েছেন, ইনশাআল্লাহ সেই জায়গাতে আমাদের ভালোবাসা যেন পৌঁছায়, সেই কাজে কিন্তু শরীক হওয়ার জন্য এই বাঁধ ভাঙা উল্লাস, এখানে বাঁধ ভাঙা মানুষজন এখানে আসছেন, এটা আমি বলেছি। এই জন্য যে আলহামদুলিল্লাহ স্বেচ্ছাশ্রমিক সব জায়গায় খুঁজে পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য অনেকেই স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন, এবং শেখ আহমদুল্লাহ আমাদেরকে বলেছেন সকালবেলায় এত পরিমাণ মানুষ আসছে যে তারা কাজের অপরচুনিটিস পাচ্ছে না, জন্য তারা কাজ চায় এরকমও বলেছে। আপনাদেরকে দেখাতে চাই, দেখেন প্যাকেজিংটা কিভাবে হচ্ছে। প্যাকেজিংটার জন্য এখানে 2 লিটারের আপনারা দেখতে পাচ্ছেন একটা সোয়াবিন তেলের বোতল আছে, এটা বস্তার থেকে এখান থেকে আসার পরে এই যে দেখেন এই জায়গাতে আমাদের লবণ আছে, আর ভেতর থেকে আমাদের চালের যে জায়গা আছে সেই চালগুলি আমাদের চাল এবং ডাল এখানে প্যাকেজিং হচ্ছে, একের পর এক কিন্তু এই প্যাকেজিং চলতেছে, এবং সকাল থেকে হাজার হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যেই শেখ আহমদুল্লাহ তার নেতৃত্বে একটা টিম কিন্তু আমাদের ফেনীর উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের ভাইয়েরা চাল চাল প্যাকেজিং করতেছেন, আপনাদেরকে যদি দেখাই আমরা যে এই যে এটা হচ্ছে ডাল, এরপরে হচ্ছে এখানে চাল থাকতেছে, চাল এক জায়গা থেকে যাচ্ছে, চালের পরে ডাল মিলতেছে, ডালের পরে এভাবে এভাবে পুরো চ্যানেলে চলে যাচ্ছে, কাজগুলো শুরু হচ্ছে। এই যে আপনারা দেখেন এত পরিমাণ মানুষ এখানে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করেছেন এই কাজের জন্য। আমরা আমাদের ফেনী লক্ষ্মীপুর আমাদের চাঁদপুর কুমিল্লার যে ভাইয়েরা আজকে আক্রান্ত আপনাদেরকে বলতে চাই আপনারা একাই নন, আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ পুরো দেশ জেগেছে, আপনাদের সাথে আমরা আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে থাকব। এখানে দেখেন চালগুলি প্যাকেজিং হচ্ছে এখানে, এবং অনেক ভাইরা আমাদের এখানে সেই সকাল থেকে কাজ করছেন আলহামদুলিল্লাহ। এই পাশ থেকে চাল প্যাকেজিং হচ্ছে, চাল প্যাকেজের পরে ডাল প্যাকেজিং হচ্ছে,
এরপরে যাচ্ছে পর্যায়ক্রমে আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের এই এই শুকনা খাদ্য যেগুলো আমাদের এই শুকনা খাদ্য আমাদের ইতিমধ্যে গত পরশু দিন 30 টন চলে গেছে, যার মধ্যে চিড়া ছিল, যার মধ্যে খেজুর ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে পৌঁছাই গেছে। এখন মানুষ যখন একটু মাথা গুজার জায়গা পেয়ে যাবে তখন এই মানুষগুলার যেন খাদ্যের এক মুহূর্তের জন্য ঘাটতি না হয় সেটার জন্য কিন্তু প্রচেষ্টা। আমি আপনাদের কাছে এখন শাহেক আহমদুল্লাহর কাছে আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ, যে এই যে কার্যক্রম, এই যে কর্মযজ্ঞ যেটা চলতেছে আলহামদুলিল্লাহ, এই কর্মযজ্ঞের প্রপার যে এখন পর্যন্ত ডিজাইন কি, প্ল্যানিং কি, এবং আপনাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে আসুনা ফাউন্ডেশনের যে মাদ্রাসা, সেই মাদ্রাসার যে চত্বর যেখানে ঈদের নামাজ হয় এবং যে জায়গা, এই পুরো জায়গাটুকু এখন এই যে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তারা আমাদের ভাইদেরকে পানি খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ, যে এটা হচ্ছে একটা ভালোবাসা, এটা যে আমাদের যে ভাইরা আজকে আক্রান্ত হয়েছেন, আপনাদের এটা ভাবার কোনো কারণ নাই যে আপনারা একাই সেই জায়গায় আছেন। ইনশাল্লাহ পুরো দেশের ভালোবাসা আপনাদের সাথে আছে ইনশাল্লাহ, আপনাদের ঘরে ফেরার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের যে ভালোবাসা এই ভালোবাসা আপনাদের সাথে থাকবে। আমরা জানি এই মুহূর্তে উদ্ধার তৎপরতায় যেটা দরকার, অনেকে আবেগে প্যাকেট ট্যাকেট করে নিয়ে রওনা দিয়ে দিচ্ছেন, রাস্তায় এই পরিমাণ জ্যাম আছে আপনি জায়গায় পৌঁছাতে পারবেন না, সুতরাং প্ল্যান করে যেতে হবে। এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী যারা দায়িত্বে আছেন তারা যে ভূমিকাটা নিচ্ছেন উদ্ধার কাজ, কেননা এখন পর্যন্ত বহু মানুষ এই জায়গায় আটকায় আছেন, যে মানুষদের উদ্ধার তৎপরতা এখন সবচেয়ে বেশি জরুরি, সেই কাজটি কিন্তু চলমান আছে আলহামদুলিল্লাহ। আর এর পরেই যে খাদ্যের সংকট হবে, আমরা আমাদের মেডিকেল টিম যারা আছেন, ডাক্তাররা যারা আমাদেরকে দেখতেছেন, আমি আপনাদের কাছে বলবো মেডিকেল টিম আমাদের খুব জরুরি। আপনারা অঞ্চল থেকে আপনারা এই সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী ঔষধপত্র রেডি করেন, আর 5-7 দিন পরে পানি কমতে শুরু করলে এমন পরিমাণ এই জায়গাতে কিছু কিছু রোগ হবে পানিবাহিত, যেই সময় মেডিকেল টিমের অনেক প্রয়োজন পড়বে। তো মেডিকেল টিমের ডাক্তাররা আপনারা উদ্যোগ গ্রহণ করেন, আপনারা দেশ বিদেশ থেকে যে যেভাবে সহযোগিতা করেছেন, অন্তত দোয়া করছেন, ভালোবাসা জানাচ্ছেন, তাদেরকে বলবো 5টা কাজ আপনারা করেন। প্রত্যক্ষ সহযোগিতা করার সুযোগ থাকলে প্রত্যক্ষ সহযোগিতা করেন, সহযোগিতা করার সুযোগ না থাকলে অপরকে আপনি মেহরবানি করে উৎসাহিত করেন। 3 নম্বরে আপনি আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যটুকু দিয়ে আপনি ভালোবাসা জানানোর জন্য চেষ্টা করেন। এরপরে যেটা আপনাদের জন্য বলবো যে আপনার যদি অন্য কারো থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনার শরীক হওয়ার সুযোগ থাকে তাহলে আপনি সেখানে যে শরীক হন। আলহামদুলিল্লাহ ছেলেরা আমাদের বহু দূর দূরান্ত থেকে একদম পেছন থেকে যদি আমরা দেখি যে সকলে আসছে, তারা শাহেক আহমদুল্লাহর সাথে একটুখানি হাত মিলাতে চায়, একটু শাহেকের সাথে দেখা করতে চায়। আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শাহেখানা কেমন আছে? আমরা আলহামদুলিল্লাহ, শাহেক আপনাদের প্রত্যেকের সাথে কথা বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ শাহেক, দেশে প্রবাসে সব মানুষরা এই সময় আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের দিকে আমরা দেখেছি তাকিয়ে আছে। আসুন্না ফাউন্ডেশন আস্থার জায়গা, ভালোবাসার জায়গা। তো আলহামদুলিল্লাহ শাহেক, আজকে পর্যন্ত এখন পর্যন্ত যে কার্যক্রমগুলি হয়েছে বা চলছে এ বিষয়ে যদি আপনি কিছু দেশবাসীকে ব্রিফ করতেন। আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে আমাদের পেজে লাইভে বিস্তারিত জানিয়েছি, ভাইরা একটু আমরা নিরবতা অবলম্বন করি, জাযাকুমুল্লাহ খের। আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে সমস্ত মালামাল প্যাকেজিং কমপ্লিট হয়েছে সেটা দুই ভাবে হয়েছে। এখানে যেগুলো হয়েছে এগুলো হলো সব ভারী খাবার, চাল, ডাল, তেল, চিনি, লবণ, এগুলো ইনশাআল্লাহ আমরা আগামীকালকে পাঠাবো, কারণ এই মুহূর্তে বন্যার্তদের প্রয়োজন হলো সবচেয়ে বেশি হলো উদ্ধার তৎপরতা, যেটা আসলে প্রশিক্ষিত লোকবল ছাড়া সম্ভব না। সো ওইটা এখন বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাইয়েরা তারা অক্লান্ত পরিশ্রম করছেন হেলিকপ্টারে বিভিন্নভাবে মানুষকে উদ্ধার করার জন্য। কিন্তু উদ্ধার করার সাথে সাথে তাদের যে খাবারের প্রয়োজনটা হবে শুকনা খাবার, সে ড্রাই ফুডটার ব্যবস্থা আমরা করেছি 20,000 পরিবারের জন্য। এই 20,000 পরিবার যাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি সেটা মধ্যে আপনার ছিল হলো খেজুর, চিড়া, তারপরে চিনি, তারপর লবণ। অনেকে বলেন যে ভাই গুড় কেন দিচ্ছেন না, চিনি তো ভালো না। আসলে চিনি না, কেউ বলবে যে গুড় দিলে হেলদি। দেখুন আমরা যেই স্কেলে কাজ করি এই স্কেলে গুড় কোথায় পাবো, এত গুড় কে দিবে আমাদেরকে? তো যাই হোক, চিনি এবং লবণ দেওয়া হচ্ছে যাতে করে দরকার হলে তারা প্রজন্ম মাফিক তারা স্যালাইন বানিয়ে নিতে পারে। এবং আজকে সকালে আমাদের 2টা লরি মাল পৌঁছাইছে, এটা মূলত আকিজ বেভারেজ থেকে ওনারা রেডি করে দিয়েছেন 7,200+ প্যাকেট। সেখানে বাচ্চাদের জন্য 500 গ্রাম দুধের একটা প্যাকেট, কত গ্রাম এক্সাক্ট আমার মনে নাই, তারপর 500 গ্রাম করে মুড়ি, আর সেখানে আছে হলো
2225 ml এর পানির বোতল, এগুলো 7200 প্লাস প্যাকেট আজকে পৌঁছায় গেছে এবং সেটা মহিপালে যে সেনাবাহিনীর ক্যাম্প আছে সেখানে আমরা হ্যান্ডওভার করেছি এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি যে রিমোট এরিয়াগুলোতে তারা হেলিকপ্টার যোগে দ্রুততার সাথে যেন পৌঁছায় দেয়। আমাদের লোকজন সেখানে আছে, সেগুলো ডিস্ট্রিবিউশন চলছে। আর এর বাইরে গত বুধবার সন্ধ্যায় আমরা তিনটা গাড়ি পাঠিয়েছি আমাদের এখান থেকে। একটা গাড়ি ফেনীতে গিয়ে পৌঁছাইছে, সেটা ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে। আর দুইটা গাড়ি সেগুলো মহিপালের কাছাকাছি পড়ে আছে আজকে দুই দিন প্রায় এক জায়গায়। সামনে পানি রাস্তা যেতে পারছে না, আবার পেছনে অনেক গাড়ি ব্যাকও করতে পারছে না। যারা গাড়ির সাথে গেছে তারা বুধবার সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত স্টিল নাও তারা গাড়ির সাথেই আছে। তো এই ত্রাণের কাজ আমরা অনেকে করতে আনন্দ পাই, ভালো কথা, কিন্তু এটা খুব সংগ্রামেরও কাজ, অনেক বড় যুদ্ধ এখানে। আমাদের আজকে যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা আনুমানিক বলতে পারি 1/5, পাঁচ ভাগের এক ভাগ কাজ। অর্থাৎ আমরা যে এটা করতেছি, ভাই একটু ইয়ে করেন, একটু সহায়তা করেন, আমরা যে কাজটা করতেছি সেটা হলো আপনার আনুমানিক 700 মেট্রিক টন। এখনো পর্যন্ত যেগুলো কেনা হয়ে গেছে, আমরা 500 টনের বেশি কিনেছি কালকে, আজকে আরো কিছু প্লাস করার পর 700+ হয়েছে। এই 700+ টন যে মাল আমরা কিনেছি তার হয়তো পাঁচ ভাগের এক ভাগ পাঠানো হয়েছে বা প্যাকেজিং এর জন্য এখানে আসছে, আর বাকিগুলো কালকে আসবে, পরশু আসবে ধাপে ধাপে, এবং এইটা হয়তো আরো 200-300 বা 400 টনে আপনার রূপান্তর হবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এ হলো আপনার ত্রাণের পরিমাণ। আর কাজের জন্য এখানে হাজার হাজার মানুষ আসছেন সকাল থেকে, হাজার হাজার মানুষ, কত হাজার মানুষ আসছে আমরা জানি না। দুপুরে আমরা 1000 মানুষকে খিচুড়ি রান্না করে খাইয়েছি জুমার সময় যারা ছিলেন, তবে জুমার আগে অনেকে কাজ করেছেন চলে গেছেন, নতুন করে অনেকে আসছেন। তো আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশে মানুষের জন্য বিশাল বড় একটা অনুপ্রেরণার বিষয় যে আমরা যে কোনো দুর্যোগে ঝাঁপিয়ে পড়ি। শুধু আসুন্না ফাউন্ডেশন কেন, যে যেখান থেকে পারেন সবাই সবার সর্বশক্তি নিয়ে নিয়োজিত হয়ে যান বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ান। একটা জিনিস আমরা জানি, এর আগেও যখন সিলেট সুনামগঞ্জে আমরা কাজ করেছি, বন্যার টাটকা অবস্থায় কাজ করা যায় কিন্তু পুনর্বাসনের সময় মানুষের আগ্রহটা কমে যায়। আর দ্বিতীয়ত যখন একটু বন্যা কমতে শুরু করে তখন যে মেডিকেল ক্রাইসিস হয়, এক্ষেত্রে ডাক্তারদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। মেডিকেল টিম আমরা ইনশাল্লাহ গঠন করব, আমাদের প্ল্যান আছে, আর অনেকে করছেন, সেগুলো তারা করবেনই। আর এর বাইরে যেটা আছে সেটা হলো পুনর্বাসনের জন্য আমরা এবছর প্ল্যান করেছি, নিয়ত করেছি, আমাদের কাছে ফান্ড যদি আল্লাহ মিলায় দেন পুরাটা, আমরা 4000 ঘর পুনর্বাসন করবো ইনশাআল্লাহ, যাদের যাদের ঘর হারা হয়ে যাবে তাদের জন্য। আর এমনিতে আলহামদুলিল্লাহ ত্রাণ তো চলবেই, ত্রাণ যেটা আছে এটা এটা কোথায় গিয়ে ঠেকবে আমরা নিজেরাও জানি না, যতটুকু প্রয়োজন হবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তৌফিক দিবে। আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা প্রত্যেকটা প্রজেক্ট ঘোষণা করার সময় আল্লাহর খাজানার দিকে তাকায় আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা দিই। 350 মেট্রিক টন খাবারের অর্ডার যখন করেছি তখন 3.5 টাকাও ফান্ডে নেই, এই পারপাস আগের বছরে কিছু টাকা আছে, এই বছরে নতুন 3.5 টাকাও আসেনি, অর্থাৎ এখন আমরা ঘোষণাই করিনি এই বন্যা কেন্দ্রিক কোনো ঘোষণার আগে অলরেডি আমাদের পার্সেসিং এর জন্য অর্ডার দিয়ে ফেলছে আল্লাহর উপর ভরসা করে। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করেন না, হয়ে যেতে থাকে। আর আমি সবসময় একটা কথা বলি, আসুন্না ফাউন্ডেশন অনেকে বলতে পারেন ভাই এত বড় স্কেলে কাজ করেন টাকা আসে কোত্থেকে, আপনারা অবাক হবেন যে গত 24 ঘন্টায় 3 লক্ষের বেশি ডিলিংস হয়েছে, অর্থাৎ 3 লক্ষের বেশি ট্রানজেকশন হয়েছে, মানুষ 3 লক্ষের বেশি মানুষ টাকা দিয়েছেন, কেউ 5 টাকা, কেউ 1 টাকা, কেউ 500 টাকা, কেউ 50,000, 1 লাখ টাকা। আমাদের এখানে কোনো বড় লোকের টাকা ফাউন্ডেশন চলে না, অনেক বড় বড় শিল্পপতিরা পার্সোনালি আমাকে ফাউন্ডেশনের পুরো প্রজেক্টের দায়িত্ব নিতে চেয়েছে। আমি বিনয়ের সাথে বলেছি আপনি দোয়া করেন ফাউন্ডেশন সর্বসাধারণের টাকা চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া সাহেব, বারাকাল। আর একটা লাস্ট কথা শেখ, অনেকেই তো আপনি ফিজিক্যালি অনেক জায়গায় ঝাঁপায় পড়ছেন দেখা গেছে, আপনার যাওয়ার কোন প্ল্যান প্রোগ্রাম এরকম কিছু আছে কিনা অনেকেই জিজ্ঞাসা করতেছেন লাইভে। আমরা যাবো ইনশাআল্লাহ, আমাদের প্ল্যান প্রোগ্রাম আছে, আমরা ইনশাআল্লাহ যাবো আল্লাহ চাহেন তো। আমরা কেন আরো ওলামা ইকরাম যাবেন, যাওয়া আসার মধ্যে তো থাকতে হবে আমাদের, কারণ এই যে ক্ষত, এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। আমরা প্রত্যেক আল্লাহর কাছে চোখের পানি ফেলি, এত পরিমাণ বিপর্যস্ত মানুষ আর এত পরিমাণ কষ্টে আছে, এটা আসলে আমরা ঢাকা থেকে কোনোভাবে অনুমান করতে পারবো না। আল্লাহ সবাইকে উদ্ধার করবে।